শুক্রবার রেড রোডে কার্নিভাল অংশ নেবেন শতাধিক পুজো আয়োজকরা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন মন্ত্রিসভার অন্যান্যরাও শারদ উৎসব শেষ উমা ফিরেছেন কৈলাসে আকাশে বাতাসে যেন বিষাদের সুর আবারও একটা বছরের অপেক্ষা তবে উৎসব যেন শেষ হয়েও হয় না বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়ে গেল কলকাতা রেড রোডের প্রস্তুতি এমনকি বৃহস্পতিবার রাত থেকেই বন্ধ হয়ে যাবে শহরের একাধিক রাস্তা পাশাপাশি প্রশাসনের তরফ থেকে নেওয়া হবে এক গুচ্ছ ব্যবস্থা শুক্রবার সাতাশ তারিখ আয়োজিত হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল গতবারই ইউনেস্কো হেরিটেজের তকমা পায় কলকাতার দুর্গাপুজো তারপর থেকেই পুজো কার্নিভাল ঘিরে আরও বেড়েছে উৎসাহ আসুন জেনে নিই কার্নিভালের প্রস্তুতি এবং প্রশাসনিক বিধিনিষেধ সম্পর্কে কলকাতা পুজো কার্নিভালে মোট একশো একটি দুর্গাপুজো কমিটি অংশগ্রহণ করতে চলেছে বলে জানা গিয়েছে তার মধ্যে রয়েছে কলকাতার অষ্টআশিটি প্রতিমা এবং হাওড়ার তেরোটি প্রতিমা আলোকসজ্জা থেকে শুরু করে শোভাযাত্রা কোনো কিছুতেই খামতি রাখা হচ্ছে না বলে জানা গিয়েছে আগামীকাল সাতাশে অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল একের পর এক সেরা পুজোর আয়োজকেরা তাদের প্রতিমা নিয়ে হাজির হবে রেড রোডে তবে এই কার্নিভালের জন্য সাধারণ মানুষের যাতে অসুবিধে না হয় সেই দিকে নজর রাখছে পুলিশ প্রশাসন এজেসি বোস রোডের এক্সাইড ক্রসিং থেকে হেস্টিং ক্রসিং নিউ রোড ডাফরিন রোড লাভার স্লেন রেড রোডে সমস্ত ধরনের পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে খিদিরপুর রোডের হেস্টিং ক্রসিং থেকে লেন পর্যন্ত কার্নিভালে অংশ নেওয়া গাড়ি ছাড়া সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকবে বেলা দুটো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এজেন্সি বোস রোড ক্রসিং থেকে উত্তর দিকে হসপিটাল রোডে বেলা দুটো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের গাড়ি চলবে না বলেও জানা গিয়েছে প্রশাসন সূত্রে শুধুমাত্র কার্নিভালের গাড়ি ছাড় দেওয়া হয়েছে স্টিকার দেওয়া গাড়ি মেও রোডে পশ্চিম দিকে চলার অনুমতি রয়েছে রেড রোড লাভার্সলেন কুইন্সওয়ে পলাশি গেট এসপ্ল্যানেট এলাকায় পুরোপুরি যান চলাচল বন্ধ থাকবে বেলা দুটো থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত সকাল সাতটা থেকে বেলা দুটো পর্যন্ত প্রয়োজন মতন রেড রোডে যান নিয়ন্ত্রণ করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে বেলা বারোটা থেকে অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নো পার্কিং খিদিরপুর রোডে দুপুর দুটো থেকে আর কোনো গাড়ি চলবে না বলে জানা গিয়েছে জানা গিয়েছে বিদেশ সফরে গিয়ে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তাই এবার পুজোগুলি তিনি উদ্বোধন করেছেন কালীঘাট দপ্তরে বসে ভার্চুয়াল মাধ্যমে কার্নিভাল উপলক্ষে দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী বাড়ির বাইরে বেরিয়ে কোনো কর্মসূচিতে যোগদান করবেন বলে জানা গিয়েছে তবে তার আঘাতের কথা ভেবে তার বসার মঞ্চের উচ্চতা কম রাখা হচ্ছে সেখানে থাকবে মুখ্যমন্ত্রী সহ আরও অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা এছাড়াও আরও একটি মঞ্চের ব্যবস্থা করা হচ্ছে যেখানে আমন্ত্রিত অতিথিদের বসানোর ব্যবস্থা করা হবে পাশাপাশি শুক্রবারে আয়োজিত কার্নিভাল উপলক্ষে প্রশাসনিক দিক থেকে নানা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে শুক্রবার বিকেল চারটে থেকে শুরু হবে কার্নিভাল পুলিশ প্রশাসনের নজরদারিতে হেস্টিংসের দিক থেকে একে একে রেড রোডে ঢুকবে পুজো কমিটির ট্যাবলোগুলি তবে কোনো পুজো কমিটি চাইলে সেখান থেকে ট্যাবলো নিজেদের ঠিক করা ঘাটে বা এলাকায় নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থাও করবেন পুলিশ প্রশাসন শুধুমাত্র শহর কলকাতায় নয় কলকাতার পাশাপাশি এবার জেলার বিভিন্ন জায়গাতেও কার্নিভালের আয়োজন করা হচ্ছে বিধিনিষেধ এবং নিয়ম মেনে প্রশাসন এবং ক্লাবগুলির উদ্যোগে চলছে কার্নিভাল ब्यूरो ब्यूरोपोर्ट नि्यूज लैंड कोलकाता